হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তো আমি যে থোসাইন নতুন একটি ভিডিও নিয়ে এবং নতুন একটি ওয়েবসাইটে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে যে ওয়েবসাইটটি শেয়ার করব, সেই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনি কিন্তু $105 অর্থাৎ যেটা বাংলাদেশের 8,500 থেকে 9,000 টাকার মতো অ্যামাউন্ট একদম ফ্রিতে দিবে। তবে এখানে আপনি পেমেন্টটা নেওয়ার ক্ষেত্রে কিছুটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। আর আজকে যে ওয়েবসাইটটি শেয়ার করব, সেই ওয়েবসাইটটি কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট করে। তো বলে রাখি, আজকে যে ওয়েবসাইট থেকে আমরা সরাসরি পেমেন্টটা রিসিভ করব বা পেমেন্ট নিব, এই ওয়েবসাইটটি কিন্তু সরাসরি TRX এর মাধ্যমে পেমেন্ট করে। আমরা বিভিন্ন ওয়েবসাইটটিকে এবং অ্যাপ্লিকেশন থেকে আমরা কিন্তু TRX পেমেন্ট পেয়ে থাকি, সেগুলো কিন্তু ইউটিউবে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো আজকের যে ওয়েবসাইটটি শেয়ার করব, সেই ওয়েবসাইটটিকে ইনস্ট্যান্ট পেমেন্ট নিয়ে আমি আপনাদের সাথে দেখাবো। এবং আরেকটি বিষয় বলি, যারা এয়ারড্রপে কাজ করেন না, ভিডিও ডেসক্রিপশন বক্সে কীভাবে এয়ারড্রপে কাজ করতে হয় সেই ভিডিওটা দেখে অবশ্যই এয়ারড্রপে কাজ করবেন, এয়ারড্রপ থেকে ভালো প্রফিট জেনারেট করা যায়। তো এখান থেকে আমরা TRX ডিপোজিট, এখান থেকে TRX-টা আমরা কিছু ওয়েবসাইটে ফ্রিতে আপনি TRX ইনকাম করতে পারবেন এবং কিছু ওয়েবসাইটে আপনি ডিপোজিট করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক বা নতুন ভিজিটর হয়ে থাকেন, আমরা এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। অবশ্যই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি অলওয়েজ চেষ্টা করব রিয়েল ওয়েবসাইটগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবেন। তো আজকে যে ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটের লিঙ্কটি সরাসরি আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্ট চেক করলে, কমেন্ট সেকশনে গিয়ে ফার্স্ট কমেন্ট চেক করলে পেয়ে যাবেন। তো আমি জাস্ট আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব, সেখানে ক্লিক করে জাস্ট আপনি গুগল ক্রোমটি ওপেন করে দিবেন। ভিউয়ার্স, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে ঠিক আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে, কিম ট্রন ডট কিম, অর্থাৎ আপনি ট্রনের নামটা দেখে বুঝতে পারছেন এটা TRX এর সাথে সম্পৃক্ত। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট উইথ আস, অর্থাৎ নতুন একটি অ্যাকাউন্ট করতে হবে। এই ওয়েবসাইটটি ভালো মানের একটি ওয়েবসাইট কেন বলছি সেটাও আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। তো এখান থেকে দেখেন, আমাদের ফার্স্ট টাইম এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এখানে আপনি বাংলাদেশ খুঁজলে কিন্তু বাংলাদেশ পাবেন না, এখানে কিছু দিতে হবে না। এখান থেকে শুধু আমরা যারা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করব, এখানে আপনার 11 ডিজিটের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমি আবারও বলছি, এখানে আপনার 11 ডিজিটের ফোন নাম্বারটা দিবেন, এখানে একটা লগ ইন পাসওয়ার্ড দিবেন। এই ফোন নাম্বার এবং এই লগ ইন পাসওয়ার্ড দিয়ে আপনাকে এই আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে গেলে এই মোবাইল নাম্বার এবং লগ ইন পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো তারপর এখান থেকে সিকিউরিটি পাসওয়ার্ড, এই সিকিউরিটি পাসওয়ার্ডটা হচ্ছে যখনই আপনি উইথড্র করতে যাবেন এই সিকিউরিটি পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে উইথড্র করতে হবে, না হলে আপনি উইথড্রা করতে পারবেন না। তাই দুইটা পাসওয়ার্ড ইম্পর্টেন্ট পাসওয়ার্ডগুলো কোথাও নোট করে রাখতে পারেন। তারপর জাস্ট এখান থেকে দেখেন, এখানে একটা কোড দিবে 3 3 7 8 7, এই কোডটা এখানে লিখে দিবেন। কোডটা লিখে এখানে সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। আমি অলরেডি অ্যাকাউন্ট করে নিয়েছি, অ্যাকাউন্ট করেছি, এখন জাস্ট আমি এখান থেকে যখনই আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে আপনি চাইলে এখান থেকে সাইন ইন বাটনে ক্লিক করবেন। সাইন ইন বাটন ক্লিক করে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে দেখেন জাস্ট এই অপশনে এই যে আইকনটি এখান থেকে দেখতে পাচ্ছেন, এই আইকনের উপর একটা ক্লিক করবেন। বিয়ার দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের উপর ক্লিক করার সাথে সাথে এরকম একটি অপশন আপনার সামনে চলে আসবে। এখানে অনেকগুলো ডিটেলস রয়েছে তাদের যে ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটের বিষয়ে আপনি এগুলো যদি পড়তে চান তাহলে এখান থেকে সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে তাদের সিস্টেমটা কী বা কীভাবে কাজ করে। যদি আপনি নেক্সটে দেখতে চান, নেক্সটও দেখতে পারবেন। তো আমরা এটা যেহেতু আমাদের দরকার নেই তো আমরা এটা ক্লোজ করে দিব। তো আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আপনাকে 1,000 TRX দিয়ে দিবে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে 1,000 TRX-এর প্রাইস কেমন। দেখতে পাচ্ছেন $105 মতো, অর্থাৎ বাংলাদেশে 8,500 থেকে 9,000 টাকার মতো আপনাকে তারা ফ্রিতে দিয়ে দিচ্ছে। এখন বিষয় হচ্ছে শুধুমাত্র ফ্রিতে দিলে হবে না, এখন জাস্ট আমরা এটা কীভাবে উইথড্র করতে পারবো সেই বিষয়গুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করব। মনে করেন আমরা ট্রাস্ট ওয়ার্ল্ডে চলে আসলাম, আসার পর যদি আমি এখান থেকে সেন্ডে ক্লিক করি তাহলে এখান থেকে USDT করি, সরি 1,000 TRX করি, তাহলে আপনি দেখেন 1,000 TRX-এর বর্তমান প্রাইস, সরি এখান থেকে যদি আমরা এখান থেকে বিয়ার সেকেন্ড যদি আমরা প্রাইসটা একটু ক্যালকুলেশন করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে 1,000 TRX-এর প্রাইস কিন্তু $65 বা $66 মতো। তবে আগে কিন্তু আপনারা জানেন এখন TRX-এর প্রাইসটা অর্ধেক নেমে আসছে। তো এখান থেকে তাদের যে এখানের প্রাইসটা শো করবে, এখান থেকে যে প্রাইসটা শো করবে সেটা হচ্ছে তাদের আগের প্রাইস, অবশ্যই বিষয়টা মনে রাখবেন। এখান থেকে হচ্ছে আপনার যখন TRX 11 সেন্ট বা 12 সেন্টে ছিল তখন এই প্রাইসটা তারা এখানে দিয়েছে। তবে এটা কিন্তু আপনি এখান থেকে 1,000 যে TRX
টিআরএক্সটা পাবেন। এখন বিষয় হচ্ছে আমরা সেই টিআরএক্স থেকে আমাদের কিভাবে ইনকাম হবে বা কিভাবে আমরা এখান থেকে ইনকামটা করতে পারবো। যদি আমরা দেখেন এখান থেকে যদি আমরা উইথড্রয়ালে ক্লিক করি, এখান থেকে দেখেন যদি আমরা উইথড্রয়ালে ক্লিক করি, উইথড্রয়ালে ক্লিক করলে আপনি এখান থেকে দুটো বিষয় দেখতে পাবেন, একটা হচ্ছে বেসিক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে প্রমোশন অ্যাকাউন্ট। দেখেন এখান থেকে বেসিক অ্যান্ড প্রমোশন অ্যাকাউন্ট। তো এখান থেকে যদি আমি প্রমোশনে ক্লিক করি তাহলে আমার 00, এখান থেকে যদি আমি বেসিকে ক্লিক করি তাহলে এখান থেকে 00। এখন ফার্স্টে হচ্ছে আমরা যে আমাদের দেখেন এখান থেকে যে 1000টা টিআরএক্স রয়েছে, আমরা যদি অল্প কিছু পরিমাণ ডিপোজিট করি তাহলে এখান থেকে কিন্তু আমরা আনলে এখান থেকে আমাদেরকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিবে যেটা আমরা প্রতিদিন উইথড্র করতে পারবো। তো আমি বিষয়টা আপনাদেরকে বলে দিচ্ছি। তবে এখান থেকে 1000টা টিআরএক্স আপনি যতদিন পর্যন্ত ওয়েবসাইটটা অনলাইনে থাকবে ততদিন পর্যন্ত আপনি এই 1000টা টিআরএক্স থেকে আপনি অল্প অল্প করে টিআরএক্স এখান থেকে উইথড্র করতে পারবেন, যেটা ফ্রিতে মাধ্যমে আপনি এখান থেকে ইনকামটা করতে পারছেন। অনেক সময় আপনি 10টা টিআরএক্স ডিপোজিট করবেন, আপনার 10টা টিআরএক্স কিন্তু এখান থেকে ইনভেস্টটা উঠে যাবে, পরবর্তীতে 20টা 30টা বা 40টা এখান থেকেও আপনি উইথড্রটা করা যায়। তো আমি এর আগেও যেগুলো শেয়ার করেছি লং টাইম 2 থেকে 3 মাস 4 মাস পর্যন্ত ছিল, অনেকে কিন্তু অনেক অ্যামাউন্ট পেমেন্ট নিয়েছে। তো এখন জাস্ট আর যারা ডিপোজিট করবেন এখান থেকে দেখেন, এখানে ফার্স্ট টাইম আমি আরেকটা বিষয় বলি, তো এখান থেকে আপনাকে এই যে ফ্রিতে যে অ্যামাউন্টটা দিয়েছে সেটা উইথড্র করার জন্য ডেলি কিছু উইথড্র করার জন্য প্রতিদিন উইথড্র করার জন্য আপনাকে কিছু পরিমাণ অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে। তো এখান থেকে যদি আমরা ডিপোজিটে ক্লিক করি, আমি আবারও বলছি এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে মাত্র 5টা টিআরএক্স, অর্থাৎ মাত্র 5টা টিআরএক্স হচ্ছে মিনিমাম ডিপোজিট। তো এখান থেকে আপনি অ্যাড্রেসটা কপি করবেন, দেখেন অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম। অ্যাড্রেসটা কপি করে দেওয়ার পর ঠিক আমরা ট্রাস্ট ওয়ালেটে চলে আসবো। এখান থেকে আসার পর আমরা এখান থেকে দেখেন অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম, তারপর এখান থেকে আমরা 100টা, আমি 100টা করছি, এটা আমার নিজ দায়িত্বে করছি, আমি $6.58 মতো আমি নিজ দায়িত্বে করছি। আপনি এখান থেকে যা পরিমাণ চান, পাঁচটা টিআরএক্স 10টা টিআরএক্স, এখান থেকে দেখেন যদি আপনি 10টা টিআরএক্স করেন তাহলে কিন্তু মাত্র 65 সেন্ট, বাংলাদেশে 60 টাকার মতো। তো এখন আমি 100টা করে দেখাচ্ছি লাইভে, এটা অবশ্যই আপনার নিজ দায়িত্বে করবেন। তো আমি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করছি, কন্টিনিউ বাটনে ক্লিক করে দিয়ে এখান থেকে জাস্ট দেখেন এখান থেকে আমার টোটাল $6.65 মতো কাটবে। তো আমি এখান থেকে কনফার্ম করে দিচ্ছি, দেখেন আমি এখান থেকে কিন্তু কনফার্ম করে দিলাম। এবং কনফার্ম করার পর আমরা একটু ওয়েট করবো এবং সব কিছু আপনাদেরকে লাইভে দেখাবো এবং লাইভে উইথড্র করে দেখাবো। এই ওয়েবসাইটগুলো লং টাইম ধরে থাকলে আপনারা কিন্তু ভালো একটা প্রফিট নিয়ে নিতে পারবেন। তো আমরা এই পেজে চলে আসবো, দেখেন এই পেজে চলে আসবো। আসার পর এখান থেকে আমাদের এটা কমপ্লিট, তো গেট দ্য ডিপোজিট অ্যামাউন্ট এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে আমাদের বিয়ার্স এখানে দেখেন গেট দ্য ডিপোজিটও ক্লিক করার দরকার নেই, এটা অটোমেটিক হয়ে যাবে। যখনই হয়ে যাবে আপনি সর্বোচ্চ 30 সেকেন্ড বা 1 মিনিট পরে এখান থেকে হোম বাটনে ক্লিক করবেন। হোম বাটনে ক্লিক করে আপনি দেখবেন আপনার এখানে ছিল কিন্তু আগে 1000 1000, এখন কিন্তু 1100, যেহেতু আমি 100টা ডিপোজিট করেছি। আপনি যদি 10টা করেন 1010 পাবেন, যদি 5টা করেন 1005 পাবেন। তো এখন আপনি যদি এই ওয়ালেট বাটনে ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু দুটো ওয়ালেট আসছে, একটা হচ্ছে ওয়ালেট এবং একটা হচ্ছে প্রমোশন। তো আমরা ওয়ালেট থেকে উইথড্রটা করব, তো এখান থেকে ওয়ালেট বাটনে ক্লিক করে দিলাম। ওয়ালেট বাটনে যখন এখান থেকে ওয়ালেট বাটনটা যদি কাজ না করে কোনো সমস্যা নেই, এখান থেকে আপনি উইথড্রয়ালে ক্লিক করবেন। উইথড্রয়ালে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনি দেখবেন এখান থেকে দেখেন এখন কিন্তু আমাকে বলছে ডেলি উইথড্রয়াল লিমিট, প্রতিদিন কিন্তু 2.5টা করে আমি এখান থেকে উইথড্র করতে পারবো। দেখেন প্রতিটান 2.5, অর্থাৎ 3টার মতো কাছাকাছি এখান থেকে টিআরএক্স আমি এখান থেকে প্রতিদিন উইথড্র করতে পারবো। তো এখন জাস্ট আমি আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে দেখেন এখন এই ওয়েবসাইটে যতদিন থাকবে ততদিন কিন্তু আপনি প্রতিদিন 2.5টা করে এখান থেকে টিআরএক্স এখান থেকে উইথড্র করতে পারবেন। তো আমরা বেসিক অ্যাকাউন্ট এখান থেকে জাস্ট আমি আপনাদেরকে লাইভে দেখাবো। তো এখান থেকে দেখেন আমাদের এখান থেকে 2.5, দেখেন আমরা এখান থেকে 2.5, যেহেতু অ্যামাউন্ট যে অ্যামাউন্টটা রয়েছে আমি সেই অ্যামাউন্টটা দিব। তো এখান থেকে আমরা জাস্ট 2.5, দেখেন জাস্ট এখান থেকে আমরা 2.5টা দিয়ে দিলাম। আমি সব অ্যামাউন্ট কিন্তু উইথড্র করে দেখাবো যেটা আমাদের ডেলি উইথড্র লিমিট রয়েছে। তো এখান থেকে আমার টিআরএক্স অ্যাড্রেসটা দিয়ে দিব। এখন এই টিআরএক্স অ্যাড্রেসটা কী সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে রিসিভ বাটনে ক্লিক করবেন, এখান থেকে কপি অ্যাড্রেস, তো আমি অ্যাড্রেসটা কপি করে নিয়েছি, এখানে চলে আসবেন। এখানে আসার পর জাস্ট একটু নিচের দিকে আসার পর এটা আপনি পেস্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দিয়ে এখান থেকে ইন্টার ইউর সিকিউরিটি পাসওয়ার্ড, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। তবে এখানে দুটো পাসওয়ার্ড, এটা হচ্ছে সিকিউরিটি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আমরা কনফার্ম বাটনে ক্লিক করে দিব। দেখেন উইথড্রয়াল সাকসেস তো দেখাচ্ছে। এখন কিন্তু দেখেন আমি অলরেডি 2.5টার মতো উইথড্র করে নিয়েছি, তার জন্য আমার এখানে কিন্তু মাইনাস হয়ে গিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। আবার আগামীকাল আবারও 2.5টা আমি উইথড্র করতে পারবো। এখন দেখেন আমাদের উপরে একটা নোটিফিকেশন চলে আসছে, দেখেন 2.5 টিআরএক্স রিসিভ ইন ইনস্ট্যান্ট, মাত্র 1 সেকেন্ডের মধ্যে পেমেন্ট করছে। দেখেন এখান থেকে রিসিভ ট্রান্সফার, অর্থাৎ আমার এখান থেকে 2.5টার মতো টিআরএক্স
ট্যাক্স 16 সেন্টের মতো আমাকে তারা ইনস্ট্যান্ট পেমেন্টটি করে দিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওয়েবসাইটটি কেমন, তবে এখানে ডিপোজিটের বিষয়টা সম্পূর্ণ আপনারা নিজ দায়িত্বে করবেন। তো এখান থেকে প্রফিট হলে সেটা আপনারাই নেবেন, তো মনে রাখবেন বিষয়টি। তো এখান থেকে আরেকটি বিষয় দেখেন, তাদের ওয়েবসাইটে যে গ্লোবাল যে পার্টনার্সের যে বিষয়গুলো রয়েছে, কত ভালো ভালো এক্সচেঞ্জের সাথে তারা কিন্তু এখান থেকে পার্টনার রয়েছে। এবং যদি আপনি এখান থেকে আরও কিছু বিষয় দেখেন, আমি যদি আপনার কোনো সমস্যা হয় বা আপনার এখান থেকে তাদের সাথে সরাসরি লাইভ সাপোর্টে কথা বলতে পারবেন, এবং এখান থেকে মাইন্ড যদি আপনি চান যে আপনার ফ্রেন্ড রেখে রেফার করবেন, রেফার করে ইনকাম করতে পারবেন, তবে তারা কিন্তু ডিপোজিট করতে হবে। তো বিষয়গুলো এখানে রয়েছে এবং প্রফিট লিস্টও কিন্তু এখানে রয়েছে, আপনি সবগুলো বিষয় কিন্তু এখান থেকে দেখলেই বুঝতে পারবেন। তো অবশ্যই আমি চেষ্টা করবো ফ্রিতে আর্নিং করার ওয়েবসাইট শেয়ার করার জন্য। পরবর্তী ভিডিওটা যদি মিস করতে না চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।